নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা সবজি রেসিপি নিয়ে এসেছি। গরমে এই সবজি পেটের পক্ষে অনেক ভালো, আপনারা হয়তো চেনেন। তো গোটাটার সময় ভিডিও করা হয়নি, সবজিটা আমি কেটে নিয়েছি। এই যে ডুমুর, এর আগেও আমি ডুমুরের রেসিপি দিয়েছি। তো এটা হচ্ছে ডুমুর, আমাদের পেটের পক্ষে গরমে ডুমুর, পেঁপে, সজনে ডাঁটা এই সমস্ত সবজিতে খুবই ভালো, লাউ, ভেন্ডি। তো এই সবজিটা আমি সম্পূর্ণ নিরামিষ করব। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তাতেও খুব ভালো স্বাদ আসে। তো আমি পেঁয়াজ রসুন দেব না, সম্পূর্ণ নিরামিষ করব। লঙ্কা আর আদা বাটা, সামান্য শুকনো মশলাও দেব। তো আমি এই রকম করে মাঝখানের বীজগুলো ফেলে দিয়ে দু সাইড থেকে এরকম অংশগুলো কেটে নিয়েছি, আর একটু গরম জলে হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ না, মিনিট পাঁচেক একটু ভাপিয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে আবারও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে একটা আলু, আলুটাকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেব কড়াইয়ে তেল। তো রান্নাটা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো রান্নার খাবারের তেল দিয়েই করা যায়। তো আমি সর্ষের তেল দিচ্ছি, এখানে দিয়ে দেব পরিমাণ মতন তেল। ফোড়নে দেব দুটো তেজপাতা, আর এখানে একটা দারচিনি টুকরো নিয়েছি, ছোট একটা টুকরো, আর দুটো দুটো হচ্ছে এলাচ দিয়ে দেব, আর দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব প্রথমেই আলু। ডুমুরটা আগে ভেজে তুলে রাখলেও হয়, তো গরমে রান্না আগে ভাজতে গেলে তেলটা আবার একটু উপটা দিতে হবে। তো গরমে রান্নাতে তেল যত কম দেওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। তো আমি একসাথেই কষিয়ে নিয়ে রান্নাটা করব। তো প্রথমে আলুটা 1 মিনিট মতন একটু ভাজা হতে দেব। তো আলুটা 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। আর বন্ধুরা, এর আগে আরেকবার নাড়ার সময় আমি সামান্য একটু হিং দিয়েছি। নিরামিষ তরকারিতে হিং ফোড়ন দিলে খুব ভালো স্বাদ আসে, তো সেইটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো আলুটা একটু ভেজে নিয়েছি লাল করে। এবার দিয়ে দেব ডুমুর। আপনারা যদি হিং পছন্দ করেন তো অবশ্যই হিংটা মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে ডুমুর আর আলুটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। তাহলে ডুমুর আর আলুর সাথে আদাটাও ভাজা ভাজা হয়ে যাবে, লঙ্কা আদা বাটাটা, তাহলে আদার যে কাঁচা গন্ধটা সেটাও অনেকটাই চলে যাবে। বেশি মশলা লাগবে না, এই মশলাটা দিয়ে আর সামান্য কিছু হাফ চামচ করে গুঁড়ো মশলা একটু দেব। এই রান্নাটা খুব সুস্বাদু হয়, ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন প্রচণ্ড ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে করলে সেটাও খুব ভালো হয়। সেই ক্ষেত্রে আপনারা হিংটা নাও দিতে পারেন। জিরে লঙ্কা ফোড়নের সময় জিরে তেজপাতা ফোড়নের সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে করলে তাতেও খুব ভালো স্বাদ আসে। তো এইভাবে আদা আর লঙ্কা দেওয়ার পরে এটাও 1 মিনিট একটু ভাজা হতে দেব। আদা বাটাটা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব যে শুকনো মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এতে রয়েছে, আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি গরমের জন্য।
এখানে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই মশলাটাও ঢেলে দিব। শুকনো মশলা এভাবে জলে একটু গুলিয়ে নিলে মশলাটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে না এবং নিচে পুড়ে যাওয়ারও ভয়টা থাকে না, অনেকটা বাটা মশলার মতোই স্বাদটা আসে। তো এবার এই মশলাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ। নিরামিষ তরকারি তাই খুব অল্প মাত্রায় দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। এবার সমস্ত কিছু মশলা দিয়ে এইবার ঢাকা দিয়ে একটু আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট কষা হতে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলার সাথে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর সাইড থেকে তেল তো খুব বেশি দিইনি, তবুও তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করেছে। তো অর্ধেকের বেশি রান্নাটা হয়েই গেছে। তো যেটুকু বাকি রয়েছে সেই সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এইটা এই সবজিটা মাখো মাখোই হয়, গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন এর স্বাদ কেমন। আর যে বন্ধুরা খাননি এখনও, শরীরের বহুত উপকারিতা আছে এই সবজিতে। তো আপনারাও অবশ্যই খাবেন একবার বানিয়ে, আপনাদেরও খুব ভালো লাগবে। তো জল দিয়ে নেড়ে এবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সমস্ত সবজি গুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় দেব গরম মশলার গুঁড়ো। এই সময় দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, খুব বেশি দেব না, অল্পই দেব, তাহলে নিরামিষ তরকারির একটা স্বাদ ভালো আসে। আর দেব হাফ চামচ ঘি। এবার ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ডুমুরের রেসিপি। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ডুমুরের রেসিপি। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়, নিরামিষটাও ভালো লাগে, আমিষটাও ভালো লাগে, দুটোই ভালো লাগে। এটা অনেকটা মোচার মতো খেতে হয়। তো এতে চিংড়ি মাছও দেওয়া যেতে পারে, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।